হ্যালো বন্ধুরা, সুমির খুঁটিনাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি আজকে তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন তোমরা যদি ভিডিও পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকে তোমাদের সামনে এই গরমে যে ভিডিওটি বানাচ্ছি, তো সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করতে অবশ্যই ভুলো না। যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তো আমি রিপ্লাই করার চেষ্টা করব। আর কি করছি আজকে, তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করছি, তোমরা চলো দেখবে। তো দেখো, ভিডিওটা হচ্ছে এখানে আমি আম নিয়ে নিয়েছি চারটে। তো চারটে আমের সাথে আজকে করব হচ্ছে লস্যি। তো এবার আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। দেখো, এখানে হিমসাগর আম নিয়েছি, তো চলো আমগুলোকে ছাড়াই। তো দেখাবে আমগুলোকে ছাড়িয়ে নেব। আমি আমগুলো হাতেই হাতেই ছাড়াচ্ছি। এগুলো হচ্ছে গাছ পাকা আম। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি আম চারটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানোর পরে এগুলো এগুলোকে আমি হাত দিয়েই চটকে নেব। আমের আটিগুলোকে আলাদা করে নেব। দেখো এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। তো বাকি তিনটে আমও এইভাবেই ছাড়িয়ে নেব। তো এইভাবেই আমগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আম চারটিকে আমি পুরো আটি থেকে পুরো ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমি এটাকে মিক্সি গ্রাইন্ডারে দেবো, দিয়ে এটাকে পুরোটা ব্লেন্ড করে দেবো। চলো, আমি এবার নিয়ে এসেছি, আমি এটাকে মিক্সিতে দেবো, মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নেব। তো চলো ব্লেন্ড করি। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। একটু মিষ্টি আছে, তো সেই কারণে আমার বেশি চিনি লাগবে না। দিয়ে আমি এটাকে একবার ব্লেন্ড করব। তো দেখো আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। দেখো কি সুন্দর ব্লেন্ড হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ঠান্ডা জল। এবার ঠান্ডা জল দিয়ে আমি এটাকে ঘুটে নেব। তো দেখো এটাকে আমি জল দিয়ে ভালো করে ঘুটে নিয়েছি। নিয়ে আমি এটাকে আরেকবার মিক্সিতে দিয়েছিলাম। মিক্সিতে দেওয়ার পরে আমার এরকম দেখো লস্যিটা হয়েছে। দেখো তোমরা যেরকম পাতলা খাবে সেই বুঝে তোমরা জল দেবে। তো আমরা এটা বেশি পাতলা খাবো না, তো এটাকেই দেখে নেবে। তো আমি এর মধ্যে একটুখানি নুন ছিটিয়ে দিলাম ওপর থেকে। তো নুন দিয়ে এবার আমি এটাকে, যেহেতু আমটা খুবই মিষ্টি, তো সেই কারণে বেশি নুন দিলেও আবার ভালো লাগবে না। আমি সামান্য পরিমাণ টেস্টের জন্য দিয়েছি, তোমরা এটাকে চাইলে স্কিপ করে যেতে পারো। তো আমি শরবতটা দেখো পুরোপুরি রেডি, আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো আমার আমের শরবতটা রেডি। দেখো আমের শরবতটা আমাদের, থিকনেসটা দেখো কত সুন্দর, এটা খেতেও খুব টেস্টি হয়। তোমরা যদি বাড়িতে বানাও অবশ্যই চেষ্টা করবে হিমসাগর আম দিয়ে করা। হিমসাগর আমে খুব ভালো হয়, স্মেলটাও আসে আর মিষ্টিটাও খুব একটা দিতে লাগে না। তো কালারটা দেখো খুব সুন্দর এসছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর এটাকে অবশ্যই তোমরা যারা ইউটিউবে দেখবে তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, নেক্সট ভিডিও পেতে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। চলো এখানেই আজকে ভিডিওটি শেষ করছি।